নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। মেষ রাশি, উত্থান পথনের মধ্য দিয়ে চলবে এই সপ্তাহ, তবে অতিরিক্ত খরচের জন্য আর্থিক চাপ থাকবে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি, বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের বিশেষ কোনো সুযোগ আসবে। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। বৃষ, কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কোপ পড়তে পারে। সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কেটে যাবে। ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। মিথুন রাশি, সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনো ভালো কাজের খবর আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সে অনুপাতে হবে না। ভোগবিলাসে অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে। পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা হতে পারে এই সপ্তাহে। বন্ধুর সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে মনোমালিন্য। কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনায় অগ্রসর হন। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে বিবাদ বহুদূর করাতে পারে। স্ত্রীর নামে প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন্যায় আবদার মেনে নেবেন না। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন। সিংহ রাশি, বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি। বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি। লটারি বা শেয়ারে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আপনার ব্যবসায়িক বুদ্ধির ফলে অতিরিক্ত মুনাফা বৃদ্ধি করতে পারবেন। ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য সময়টি শুভ। অর্থের প্রাচুর্য থাকার জন্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও উদ্ভূত সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করুন। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। কন্যা, কর্মসংস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। রাজনীতিবিদদের এই সময় নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। তুলা, এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না। পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন। বয়স্ক জাতক জাতিকারা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যা পড়তে পারেন। ঊর্ধ্বাঙ্গে বড় আঘাত লাগার সম্ভাবনা। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। রাজনীতিবিদরা নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। আপনার কাজের জন্য সকলে খুব প্রশংসা করবেন। তাছাড়া সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করতে পারেন। এই সময় প্রেম জীবনেও খুব সফলতা আসবে। তাছাড়া দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি খুব শুভ যেতে চলেছে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, অলসতা ত্যাগ করার চেষ্টা করুন। পরিবেশ অনুকূলে থাকায় আপনার খুব ভালো সময় যাবে এই সপ্তাহে, মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। তাছাড়া এই সময় যারা প্রেমের সঙ্গে সম্পর্কে যুক্ত তাদের সময় ভালো। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো যাবে। যারা সরকারি চাকরি করছেন তাদের খুব শুভ সময়, মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় যারা রাজনীতি করছেন তাদের জীবনে ভালো সময় শুরু হবে। সাহস সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে আপনার, সকলের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা বড় কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নিন, তাছাড়া জীবনে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারা। শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের খুব শুভ সময়। এই সময় আপনি কাজের জন্য খুব ব্যস্ত থাকবেন, তবে ব্যবসায় বাবা মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। মীন রাশি। মীনরাশির ব্যক্তিদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না, অর্থহানি হতে পারে, তাই আগে সাবধান হন। বেশি খরচা করা বন্ধ করুন, গাড়ি চালালে সাবধানে চালাবেন, কারণ বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাবুন। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং যতটা পারেন অন্যদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও সেটি থেকে উপকৃত হতে পারে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সাধ্যমতো জীব সেবা করুন। নমস্কার।